আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন মোমো, যেটা কিনা এই শীতের সময় বিশেষ করে অনেক অনেক বেশি ভালো লাগে খেতে, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই মোমোটি তৈরি করে দিলে। আর সেই সাথে থাকছে মোমো ডিপিং সস, একদম রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে বাসায় তৈরি এই মোমো এবং ডিপিং সস রেসিপিটি। আশা করছি বরাবরের মতোই আজকের রেসিপিটিও ভালো লাগবে। চলুন তাহলে কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমাদেরকে মোমোর ডোটা তৈরি করে নিতে হবে, যার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন অবশ্যই ময়দা দিয়ে তৈরি করার জন্য। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। এখন সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিক্সড করে নিতে হবে। তো ময়দার সাথে লবণ তেল ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন আমি কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানি অল্প অল্প করে নিয়ে মোমো তৈরি করার জন্য একদম শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা একসাথেই দেওয়া যাবে না, অল্প অল্প করে চেষ্টা করবেন পানি দিয়ে তৈরি করে নিতে, যাতে করে পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া যায়। আর এই তো কথা বলতে বলতে আমি ডোটা কিন্তু তৈরি করে ফেলেছি, তো আপনাদের সাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা পারফেক্ট তৈরি করা হয়ে গেছে। অনেকটা সময় পর্যন্ত, প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত এই খামিটাকে ভালোভাবে একটু মথে নিতে হবে। তারপর হচ্ছে আমি এটাকে ঢেকে রেখে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা টাইট একটা ডো তৈরি করেছি, এটা খুব বেশি যে নরম সেটা কিন্তু না। এখন সাইড করে আমি ঢেকে রেখে দেব। এখন হচ্ছে মোমো তৈরি করার জন্য ভেতরে যে পুরটা তৈরি করব সেটার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, বুকের যে মাংসটা থাকে সেটা এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি। তো এগুলোই আমি দেবো, আর বেশি কিছু দেব না। আর সাথে আছে একটু আদা রসুন বাটা 1 চা চামচের মতো, আর এখানে আছে সাদা গোলমরিচের গুঁড়া, একটু সামান্য লাগবে সয়া সস, আর কোনো কিছুই কিন্তু লাগবে না, আর স্বাদ অনুযায়ী লবণ লাগবে। তো এখন আমি যেই কাজটা করব, অনেকে আছেন আগে চিকেন কিমাটা রেডি করে নেয়, তো আমি আর সেই ঝামেলাটা করছি না। তো আমি যে কাজটা করছি, আমি এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপসুল কাটার নিয়েছি, সেটার মধ্যে হচ্ছে চিকেন পিসগুলো সব দিয়ে দেব। তারপর একে একে যে উপকরণগুলো আমি নিয়েছিলাম সাথে সব একসাথে দিয়ে কিন্তু চিকেন কিমাটা করে নেব। অনেকে যে কাজটা করেন চিকেন কিমাটাকে আলাদাভাবে তৈরি করে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি বা যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো পরবর্তীতে দেওয়া হয় সেগুলো আবার আলাদাভাবে মিক্সড করে নেন, তো আমি একসাথে সব কিছু দিয়ে ভালোভাবে চিকেনটাকে কিমা করে নেব। প্রথমে আমি চিকেনের সাথে দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার, তারপর হচ্ছে সয়া সস আর আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ। সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালোভাবে আবার একটু আমি ব্লেন্ড করে নিয়েছি, আর আমার চিকেন কিমাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই চিকেন কিমাটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আলাদা আলাদাভাবে তৈরি না করে, এইভাবে দিলে আমার কাছে আর কি বেশি ভালো লাগে। তো এখন চলুন আমরা হচ্ছে মোমো ডিপিং সসটা তৈরি করে নেব। সেটার জন্য চুলায় এখানে আমি বেশ কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়েছি, একটা পাত্রের মধ্যে চিলি ফ্লেক্স নিয়েছি, আর হচ্ছে লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ দিয়ে দিয়েছি সাদা তেল, আর এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ফ্রেশ কাঁচা রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি, আর যে তেলটা গরম করে নিয়েছি সেখান থেকে প্রায় অর্ধেকটা পরিমাণ তেল দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল মোমো ডিপিং সস। আর চিকেন মোমোর সাথে বা ভেজিটেবল মোমোর সাথে এত বেশি ভালো যায় এই সসটা, আর যখনই গরম তেলটা দেওয়া হয় তখন যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে ভেতরে এটা যে সুন্দর একটা স্মেল আসে। আর বাকি তেলটা হচ্ছে আমি যে কিমাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মোমোর মধ্যে দেওয়ার জন্য যে পুরটা তৈরি করা হয় চিকেনের সেটা রেডি হয়ে গেছে। এখন ভালোভাবে মিক্সড করে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন চলুন আপনাদের সাথে মোমো তৈরি করার জন্য যে খামিটা রেডি করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তো আমি প্রথমে এটাকে 3 ভাগে ভাগ করে নেব। 3 ভাগে ভাগ করে নিয়ে আমি একদম পাতলা করে রুটি তৈরি করে নেব।
তো রুটি তৈরি করার জন্য আমি যে বোর্ডের মধ্যে রুটিটা তৈরি করব সেখানে প্রথমে একটু ময়দা ছিটিয়ে নেব, তারপর হচ্ছে একটু বড় করে পাতলা রুটি তৈরি করে নেব, আর রুটি তৈরি করে আমি হচ্ছে একটু কেটে নেব, কেটে কেটে একদম সুন্দরভাবে সবগুলো একসাথে তৈরি করে নেব। এতে করে আমার বানাতেও সুবিধা হবে আর সবগুলো মোমো কিন্তু একই সাইজের হবে। আর এই তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা আসলে পাতলা করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা গ্লাস দিয়ে, স্টিলের যে গ্লাসগুলো থাকে সেগুলো দিয়ে রুটিগুলো ছোট ছোট করে কেটে নেব। তো আমার কাছে তো স্টিলের গ্লাস ছিল, সেটা দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার অথবা যে কোনো জারের উপরে লিডটা দিয়েও এভাবে করে ছোট ছোট গোল গোল করে কেটে নিতে পারেন। আবার আপনারা যদি সেইভাবে না করেন, একদম ছোট ছোট লেচি কেটে নিয়ে রুটিগুলো আলাদাভাবে বানিয়ে নিতে পারেন লুচির মতো করে। তো বাকি যে অংশগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি করে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভেতরে পুরটা দিয়ে আমি মোমোর যেই ভাজটা দেয়া হয় সেটা একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যে খুব ভালো মোমো বানাতে পারি সেটা কিন্তু না, তবে যেরকম হয় আলহামদুলিল্লাহ ভালোই লাগে খেতে, কিন্তু খারাপ লাগে না। তো এটা আসলে বিভিন্নভাবে তৈরি করা হয়, তো আমি তো খুব বেশি যে ভাস বা বেশি আইটেমগুলো বানাতে পারি সেটাও না, আর গোলটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়, আমি এইটাই সবসময় ট্রাই করি বানানোর জন্য। তো আলাদা আলাদাভাবে আমি বানিয়ে এই যে রেখে দিচ্ছি। আর আপনারা কিন্তু সাথে সাথে চুলার উপরে একটা পাত্র বসিয়ে দেবেন বা স্টিমার যেটা করে আপনারা স্টিম করবেন সেটা বসিয়ে দেবেন, একটা একটা করে এইভাবে কিন্তু বানিয়ে সাথে সাথে চুলায় দিয়ে দিতে পারেন। আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট একটা একটা করে বানিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও একটা শেপ করে নিচ্ছি আমি, এটা আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমি যেই কয়টা পারি সেই কয়টাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে আরও একটা শেপের, খুব সুন্দর যে পারি সেটা কিন্তু না, এটা হচ্ছে অন্ধন করা হয় সেরকম করে আমি করে নিয়েছিলাম। তো আমার কাছে সবচাইতে বেশি সহজ মনে হয় এই যে যেটা হচ্ছে একটু গোল করে করা হয় মোমো তৈরি করা হয় সেইটা। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়েকটা রকমের আর কি মোমো তৈরি করে নিয়েছি, আপনারা জাস্ট দেখে বুঝে নেবেন, এটা আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, এগুলো জাস্ট আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিয়েছি আপনারা যাতে বুঝতে পারেন, আপনারা আপনাদের মতো করে কিন্তু বানিয়ে নিতে পারেন। যাই হোক, এই যে এক এক রকম শেপ করে আমি আর কি বানিয়ে নিয়েছি, খেতে আসলে সবগুলো স্বাদই কিন্তু একই রকম, জাস্ট শেপগুলো একটু আলাদা করে তৈরি করে নেওয়া হয়। তো আমি আজকে একদম সহজ পদ্ধতিতে যাদের বাসায় স্টিমার নেই তারা কিভাবে তৈরি করবেন যা, বা যাদের বাসায় রাইস কুকার নেই, আমি এখানে রাইস কুকারের পাত্র নিয়েছি, তবে আপনারা যে কোনো একটা পাত্র গ্যাসের চুলায় বসিয়ে তার উপরে এই টাইপের স্ট্রেনার তো সবার বাসায় থাকে, সেরকম একটা স্ট্রেনার দিয়ে আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে করে মোমোগুলো সুন্দরভাবে আবার উঠে আসে। তো আমি একটা একটা করে মোমো সাজিয়ে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম সহজ পদ্ধতি, অনেকেই ভাবেন হয়তো স্টিম করে যেই স্টিমার আছে সেটা ছাড়া হয়তো মোমো তৈরি করা যাবে না, একদম ভুল ধারণা, আপনারা এইভাবে করে কিন্তু স্টিম করে নিতে পারেন। জাস্ট কয়েক মিনিট লাগে, 4-5 মিনিটের মতো কিন্তু সেদ্ধ করলেই হয়ে যায় দেখতেই পাচ্ছেন, আর মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি, আর মোমোগুলো যখন উঠাবেন তখনও চেষ্টা করবেন এরকম স্ট্রেনারের মধ্যে রাখতে যাতে করে খুব দ্রুত আর কি ঠান্ডা হয়ে যায়। তো প্রথম ব্যাচটা উঠিয়ে নেয়ার পর আরও হচ্ছে 2 ব্যাচ দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো মোমো দেখতেই পাচ্ছেন স্টিম করা হয়ে গেছে। এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, খুবই সহজ এবং খুবই হেলদি মজাদার একটা রেসিপি হচ্ছে চিকেন মোমো, যেটা কিনা আপনারা রেস্টুরেন্টের স্বাদ পাবেন ঘরে বসেই যদি তৈরি করেন আমার রেসিপিটি ফলো করে, আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। ওই যে বললাম বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে, শীতের সময় গরম গরম মোমো সকালে নাস্তায়ও খাওয়া যায়, আবার বিকেলবেলা বা সন্ধ্যাবেলায়ও কিন্তু নাস্তা হিসেবে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি বরাবরের মতোই আমার প্রিয় ভিউয়ার
আমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন। যারা চ্যানেলে একদম নতুন আছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মজার মজার রেসিপি পেতে চাইলে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সেটা নোটিফিকেশনস আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।